হোয়াটসঅ্যাপ ভ্রাতাবৃন্দগণ, আমি ইয়াসিন আলিপ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের আমরা কথা বলবো পাবজি গেমের আসল সত্য ঘটনার উপরে। পাবজি গেমের আলাদা করে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে না, বর্তমান সময়ের হ্যাশট্যাগ #1 গেম এটি। কিন্তু তোমরা অনেকেই জেনে অবাক হবে যে এই গেমটি একটি আসল ঘটনার উপর কেন্দ্র করে তৈরি করা, এবং যে সত্য ঘটনার উপরে কেন্দ্র করে এই পাবজি গেম তৈরি করা হয় তা অনেক ভয়ঙ্কর এবং অমানবিক। তাই প্রথমেই বলে রাখি, এই ঘটনা জানার পর আপনার পাবজি গেমের উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। কিন্তু তার আগে সব পাবজি প্লেয়ারদের কাছে একটি কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের হাইস্ট স্কিল কত? প্লিজ সবাই সত্য কথাই বলো কমেন্টে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। লাইক ইউ বি স্ট্রং টু হোল্ড দ্য পাওয়ার্স অফ দ্য সান। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানির নাৎজি সৈনিকরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা করে এবং বিভিন্ন দেশের নিরীহ মানুষকে আটক করে তারা তাদের দেশে নিয়ে আসে এবং জার্মানি থাকা বিভিন্ন জেলখানায় তাদের আটক করে রাখে। এই সময় জার্মানে অনেকগুলো জেলখানা ছিল, কিন্তু তার মধ্যে একটি নামকরা জেল ছিল সেক্টর 100 নামে। সেক্টর 100 নামে এই জেলখানাটি একটি দ্বীপে অবস্থান করছিল এবং এখানে ছিল হাজার হাজার জার্মানি সৈনিক এবং লাখ লাখ রিফিউজি বা সাধারণ মানুষ, যাদের বিনা কারণে আটক করে রাখা হয়। সেক্টর 100 জেলখানাটি পপুলার ছিল কারণ এখানে হওয়া গেম এবং ইল্লিগাল এক্সপেরিমেন্টের কারণে। এই জেলখানার সৈনিকরা মানুষের জীবনের কোনো মূল্য দিত না, তারা কারণে অকারণে নিরীহ মানুষকে হত্যা করত। এখানে থাকা জার্মান বিজ্ঞানীরা মানুষের উপরে ইল্লিগাল এক্সপেরিমেন্ট করতো, যাতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। কিছুদিন পর বিজ্ঞানীরা একটি নতুন এক্সপেরিমেন্ট করতে চায় মানুষের উপর। তারা জানতে চেয়েছিল মানুষ বেঁচে থাকার জন্য কতদূর পর্যন্ত যেতে পারে এবং একজন মানুষ অন্য মানুষকে হত্যা করলে তাদের ব্রেনের অবস্থা কীরকম হয়। এই পরীক্ষা করার জন্য তারা জেলে একটি খেলা শুরু করে। এই খেলায় জেলের এক জায়গায় 50 জনকে নামানো হয় এবং 50 জনকে বলা হয় একে অপরকে মেরে ফেলতে, এবং এই 50 জনের মধ্যে যে অবশেষে বেঁচে থাকবে তাকে অনেক টাকা এবং জেলের মধ্যে সম্মান দেওয়া হবে, এবং কেউ যদি এই খেলা খেলতে রাজি না হয় তাদের এমনি মেরে ফেলা হবে। উপায় না দেখতে পেয়ে জেলে বন্দী নিরীহ মানুষদের এই মরণ খেলা বা এই মৃত্যুর খেলা খেলতে হতো। এই মৃত্যুর খেলায় যে জয় হতো তাকে জেলে অনেক সম্মান করা হতো এবং তাকে জেলের বেস্ট খাবার চিকেন ডিনার দেওয়া হতো। সেক্টর 100 জেলে চিকেন ডিনার খুবই দামি খাবার ছিল। এই খাবার শুধু বড় মাপের আর্মি অফিসার খেতে পারত। এই খাবার জেলের বন্দীরা সবাই খেতে চাইতো, কিন্তু যারা এই মরণযুদ্ধে জয়ী হতো শুধু তারাই এই খাবার পেত। এবং খুব তাড়াতাড়ি সেক্টর 100 জেলে একটি কথা প্রচলিত হয়ে যায়, সেটা হচ্ছে উইনার উইনার চিকেন ডিনার। ওই মরণযুদ্ধে যে জয়ী হতো সে এই কথাটি বলতো। এরকম মরণ খেলা ওই জেলে টানা 2 বছর চলে এবং একসময় আমেরিকা জার্মানির উপরে হামলা করে এবং ওই জেলের উপরও হামলা হয় এবং অনেক নিরীহ মানুষদের আমেরিকা রক্ষা করে। ওখান থেকে বেঁচে ফেরত আসা একটি মানুষই কিছুদিন পর একটি বই লেখে, যে বইটির নাম হয় উইনার উইনার চিকেন ডিনার। পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই ঘটনার উপর কেন্দ্র করে অনেক গেম বা মুভি তৈরি করা হয়। কিন্তু 2017 সালের পাবজি গেমটি ছিল সর্বসেরা একটি ব্যাটল রয়্যাল গেম, এবং এই গেমের অনেক অস্ত্র, ঘটনা, ম্যাপ ইত্যাদি সব উইনার উইনার চিকেন বইয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আস্তে আস্তে পাবজি গেমটি পুরো বিশ্বে ছড়িয়ে যায় এবং বিশ্ববিখ্যাত হয়ে পড়ে। কিন্তু অনেকে এই বইটি সম্পর্কে কিছুই জানে না, তাই আমি তোমাদের সাজেস্ট করছি এই বইটি পড়তে, কারণ তোমরা এই বইটি পড়লে তোমরা পাবজি গেমের পিছনের কথা জানতে পারবে আরও গভীরভাবে। তোমরা একটু ভেবিয়ে দেখো, আমরা পাবজি গেম সবাই এনজয় করি, কিন্তু যদি রিয়েল লাইফে এরকম তোমার সাথে হতো, তোমার বাঁচা মরার জন্য কাউকে মারতে হতো বা খুবই সংগ্রাম করতে হতো, তাহলে কি হতো একটু ভেবে দেখো। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে একদম ভিডিওটির শেষে চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, এবং তোমরা যদি কোনো গেমের ব্যাক স্টোরি বা গল্প জানতে চাও তাহলে তা কমেন্টে লিখো। তোমাদের ভালো সাপোর্ট পেলে অবভিয়াসলি আমি এরকম ভিডিও বানাতে থাকবো। যাই হোক, পাবজি প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড আমার একটি ফেভারিট গেম এবং এটি আমি খেলতে থাকবো এবং এনজয় করব। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই অ্যাম ইয়াসিন আলিফ, সাইনিং আউট অ্যান্ড গুড বাই।